টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেসার যাদের লো লো এর দিকে যাচ্ছে, যাদের হাই হাই এর দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাবার টেবিলে বেশি ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত ঝামেলা হচ্ছে? রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসি রুমের ভিতরে ঘুম নাই। যারা আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে পেরেছে, ইব্রাহিম নবীকে দেখ, নমরুদের আগুনের ভিতরে উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে। যে যতটুক রবের উপর তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুল মানে কি শব্দটা অনেক শুনেছি, হয়তো বোঝার চেষ্টা করি নাই, তাওয়াক্কুল মানে এতটুক বুঝেন, কোন একটা ঝামেলা হলে, কোন একটা বিপদ হলে, কোন একটা মুসিবত হলে, যে কথাটা যে কাজটা আপনার টেনশন আনবে, ওই কাজের মধ্যে সাথে সাথে ফুল স্টপ লাগাই বলবেন, বাদ দে আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো না আমরা? কালকে 20,000 টাকা দরকার, কোন জায়গায় রাস্তা নাই, টেনশন আর টেনশন, তা টেনশন করলে কি 20,000 টাকা আসবে? না, টেনশন করলে শুধু ফেসারটা হাই হইলে হাই হবে, লো হইলে লো হবে, দুটি হয় স্তুনো 20,000 তো দূরের কথা। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি বলেন টেনশন করলো লাভ নাই, না করলো লাভ নাই, তাহলে নাই করি তো করব কিভাবে কম? আমার আল্লাহ আছে, যা করে তা হবে, দেখা যাবে লাভটা কি হবে জানেন? হাই 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 হ্যাঁ, ক্যাঙ্গুরি বুঝাইতাম আর বদ দক্ষলরে মাঝে মধ্যে এক জায়গা থাইবেন নিয়ত গরণ হানার একমি কাহাই ফলন দিল ই না নয় ফানলা গরের বৌর হত দাও মাই ডার্লিং আই জোর তো তাই অফিস উত্তন বাইরে গেলে বন্ধুল দেহা বন্ধু হত বহুত দিন বাদে তুললো দেহা নহায় সাইতেন ন বন্ধু লগে গুদে বাড়ি হানা হন আর ফরন হইলেন দে মাইলি ফিরে হাইতাম সাই হন্ডে হাই হন্ডে ও চিবেন না মানে রিজিক সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না সুবহান আল্লাহ হাইতাম সাই হন্ডে হাই হন্ডে অমাল্লি ফিরে আর রিজিক তুই তোর গরব উতরে না ঢুকি বই দেখি দে আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি একটা পাখি কখনো টেনশন করে না কারণ সে জানে আমার মতো একজন রব আছে ও আমার মানব জাতি তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি তোদেরকে আকল দিয়েছি তোদেরকে জ্ঞান দিয়েছি তোদেরকে বিজ্ঞান দিয়েছি তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি হাতির উপর রাজত্ব দিয়েছি তোদেরকে ফেরেশতা চাইতো দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন আরে তোদের টেনশনে দিন রাত হবে না রাত দিন হবে না সুখ দুঃখ হবে না দুঃখ সুখ হবে না বান্দারে টেনশন করিস না ওয়ামাইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান কুরআন ডাক দিয়ে বলে বান্দারে চোখ বন্ধ করে এতটুক বল আমার আল্লাহ আছে 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 যে বলবে আমার আল্লাহ আছে আল্লাহ পাক বলে আমি তার জন্য যথেষ্ট তার দুঃখ মুসিবত দূর করার জন্য